ইমানের পরিচয় আপনারা বলতে পারবেন? ইমানের অর্থ কি? আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। ইমান অর্থ আমরা জানি বিশ্বাস, তাই না? ইমান অর্থ বিশ্বাস, ঠিক না? ইমান অর্থ বিশ্বাস, এই কথা ঠিক নয়। ইমান অর্থ আল ইকরারু ওয়াল ইতরাফ। ইমান শব্দটি আরবি, এটির উৎপত্তি হয়েছে আল আমন মাসদার থেকে, যার অর্থ হলো নিরাপত্তাময়, যার অর্থ হলো নিরাপদ। আরেকটা অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা। ইমান অর্থ সত্যায়ন করা। ইমান আরেকটি অর্থ আত-তাকাহ, দৃঢ়তা, মজবুত, শক্তিশালী। ইমানের আরেকটি অর্থ আল ইকরার ওয়াল ইতরাফ, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আস-সারিমুল মাসলুক গ্রন্থে বলছেন, ইমানের সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হলো আল ইকরারু ওয়াল ইতরাফ, স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া, মনে প্রাণে ইসলামের প্রত্যেকটা বিধানকে স্বীকার করে নেওয়ার নাম ইমান। আমরা জানতাম ইমান মানে বিশ্বাস, কিন্তু ইমান মানে যদি বিশ্বাস এটা মনে করি, শুধু বিশ্বাসটা কোথায় দেখা, বিশ্বাসকে দেখা যায়, বিশ্বাসকে ধরা যায়, বিশ্বাস মানুষকে দেখানো যায়, এটা কি খাওয়া যায় নাকি বলা যায়? বিশ্বাস অন্তরের জিনিস, কিন্তু ইমান অর্থটা যদি শুধু বিশ্বাস করা হয় তাহলে মানুষ নামাজ পড়বে না, মানুষ ইবাদত করবে না, কারণ আমি তো মনে মনে বিশ্বাস করি। এই জন্য এক শ্রেণী মানুষ দেখবেন যারা দুনিয়াতে আছে, আমি নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে বলে না, আমি নামাজ পড়ি না তাই কি আমার, আমি চোর হলেও আমার ইমান ঠিক আছে। মানে ও যদি বিশ্বাস করে, আমার ইমান শুধু বিশ্বাস করা, আমি আল্লাহকে বিশ্বাস করি। অথচ সহিহ বুখারী 26 নম্বর একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালি আফদাল, আইউল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে উত্তম আমলটি কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم ايمان بالله ورسوله, সবচেয়ে ভালো আমল, সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত। আর আমরা ইবাদত মানে মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এগুলোই তো আমরা আমল মনে করি, কিন্তু আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনয়ন করা এটা হলো সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত। তারপরে জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি, উনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। তারপরে যাকে জিজ্ঞাসা করা হলো তারপরে কোন আমল, তিনি বললেন হাজ্জুম মাবরুর, কবুলযোগ্য হজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। তার মানে এটা আমরা যদি শুধু বিশ্বাস করি যে আল্লাহ আছে, তাহলে আমার এই অর্থের সাথে প্রকৃত ইমানের মূল রুট, মূল রুট থেকে আমরা হারিয়ে যাব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইমানের এই মৌলিক অর্থ যদি আমরা হাদিসে খুঁজি, আরেক জায়গায় দেখি সুনানু দারাকুতনি মুসনাদ আলা সাইহাইন, মুস্তাদরাক আলা সাইহাইন একটা হাদিসের গ্রন্থ ইমাম হাকিম রাহিমাহুল্লাহ, 4407 নম্বর হাদিসে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় সফর করেছিলেন, মক্কা থেকে বাইতুল মাকদিসে সফর করেছিলেন, বাইতুল মাকদিসে তিনি রফরফে বোরাকে উঠে তিনি প্রথম আসমানে গিয়েছিলেন, তাই না? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যেদিন তিনি মক্কা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সফর করেছিলেন, ওই দিনেই তিনি আবার ফজরের হওয়ার আগেই আবার মসজিদে ফিরে এসে মসজিদে মুসল্লিদের সালাতের ইমামতি করেছিলেন। অতবার ইমামতি করার পরে তিনি বর্ণনা করছেন, আমি আজকের বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে ভ্রমণ করেছিলাম, বর্ণনা করতে সফরের বর্ণনা করছে, তখন ওই মসজিদে যত মানুষ ছিল, ফারতাদানাসুন, যত মুসল্লি ছিল সকলেই এটাকে প্রত্যাখ্যান করল। কিভাবে সম্ভব? কারণ সেই যুগে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া, সবচেয়ে দ্রুতগামী যানবাহন ঘোড়া এবং উট মক্কা থেকে আজকে ফিলিস্তিন, যেটা বাইতুল মাকদিস,
সেই যুগে যাতায়াতের রাস্তা ছিল 6 দিন 6 রাত তাহলে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে রাতে আমি গেলাম আবার সকাল হওয়ার আগেই ফিরে এসেছি এটা বাস্তবতার সাথে অমিল না এটা তো বাস্তবতার সাথে অমিল কোথায় 6 দিন 6 রাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে রাতেই উনি গিয়েছেন আবার ফিরে আসছেন এইজন্য গোটা মসজিদ ভর্তি মুসল্লি সকলে এটাকে অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো না এটা সম্ভব নয় সহি হাদিস তখন তাদের মধ্যে একটা দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন তার মানে বোঝা গেল যে ওই মজলিসে আবু বকর ছিলেন তা আবু বকর কি বললেন তারা ওই দল বলল যে শুনেছো তোমার বন্ধু এই বলেছে কি বলেছে যে উনি নাকি আজকে রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে ভ্রমণ করে আইছে আমাদের মাঝে আবার হচ্ছে ফজরের সালাতের ইমামতি করেছেন বলছে ওয়াকালা যালিকা আবু বকর বলছেন আল্লাহ রাসূল কে বলেছেন ওয়াকালা যালিকা এটা কি বলেছেন কালু নাম তখন ওই দল বলছে ওই যে দলটি এসেছে তা বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন লাইন কালা কানা যালিকা লাকাদ সাদাকা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন অবশ্যই অবশ্যই তিনি সত্য বলেছেন সুবহানাল্লাহ বিহামদি দেখেন ঈমান ঈমানের স্বীকার করা স্বীকৃতি দেওয়া সত্যায়ন করা এটা হলো ঈমান এরপরে তারা আবার জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি কি এটা বিশ্বাস করো আবু বকর যে উনি আজকে রাতে চলে গেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেমে আবার রাতেই তিনি ফিরে এসেছেন তুমি বিশ্বাস করো তখন উনি বলছেন ইন্নি উসাদ্দিকুহু অবশ্যই অবশ্যই আমি এটাকে সত্যায়ন করি স্বীকৃতি দেই বিশ্বাস করি সত্যায়ন বলে সত্য বলে বিশ্বাস করি আরে তোমরা তো এই এক রাতের কথা বলছো মক্কা থেকে মদিনায় কয় দিনের রাস্তা 6 দিনের রাস্তা আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আরশ থেকে প্রথম থেকে আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত 500 বছরের রাস্তা দ্বিতীয় থেকে দ্বিতীয় 500 বছরের রাস্তা আর মক্কা থেকে বাইতুল মাকদিসের দূরত্ব তো মাত্র 6 দিন আর 6 রাত আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শত শত হাজার হাজার বছরের রাস্তার দূরত্বের ওহি সকাল সন্ধ্যার ওহি আমাদেরকে বলেন আর আমরা এটা অকপটে চিত্তে বিশ্বাস করি ওহি কোথা থেকে আসতো আরশ থেকে না ফেরেশতা জিবরিল মাধ্যমে আরশ থেকে আসতো না তিনি তো 6 দিন 6 রাত রাস্তা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চেয়ে অনেক 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 দূর থেকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমাদেরকে অনেক আয়াত অনেক কোরআন আমাদেরকে বর্ণনা করেন সুন্নাহ শোনান শেখান আর আমরা সেটা মেনে নেই এই কথা শুনে আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন তাহলে ঈমানের আমরা শুধু বিশ্বাস করাটাই দেখেন বিশ্বাস করা স্বীকার করা কত কঠিন একটা জিনিস মেনে নেওয়াটা কত কঠিন জিনিস ওরা মেনে নিতে পারেনি কারণ ওদের বাস্তবতার সাথে মিল ছিল না ওদের হিদাহিত বুদ্ধি ওদের বুদ্ধি জ্ঞানে এটা ধরা পড়েনি যেখানে 6 দিন 6 রাত লাগে সেখানে মুহাম্মদ রাতারাতি কিভাবে ফিরে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে ওর ওখানে ডানে বামে সামনে পিছনে কোনো না তাকিয়ে নিঃশব্দভাবে ওটাকে মেনে নেওয়ার নাম কি ঈমান আর এই রকম ঈমানের অবস্থা আমাদের কয়জনের আছে আমাদের বর্তমান মুসলমান সংখ্যা কয়জনের আছে সম্মানিত শুধু মণ্ডলী সম্মানিত শুধু